আরেরি পাশাপাশি এবার দক্ষিণ চব্বিশ পরগনার আরেকটি খবর দিকে নজর রাখবো। বারুইপুরে সেখানে প্লাস্টিক বস্তা তৈরি কারখানায় আগুন, এখনো ধিকি ধিকি জ্বলছে সে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকল আধিকারিকরা। গতকাল রাতে কারখানায় আগুন লাগে এবং মারাত্মকভাবে আগুন লেগে যায়, যার জেরে এখনো পর্যন্ত সেখান থেকে পকেট ফায়ার হচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে গলগল করে। রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এটা বারুইপুর থানার অন্তর্গত এবং সুভাষগ্রামের ঘটনা, যেখানে প্লাস্টিক বস্তা তৈরি কারখানা রয়েছে এবং সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, ধিকি ধিকি জ্বলছে এখনো পর্যন্ত আগুন। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা রয়েছেন। একঘে ব্যস্ত জীবন থেকে 10-12 দিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু যাবেন কোথায়? টিকিট, হোটেল, গাড়ি বুকিং, এ তো বড্ড ঝক্কি। চিন্তা নেই, আমরা আছি। ঘুরুন মন খুলে ভারত তীর্থ দর্শনের সাথে। গতকাল রাতেই কারখানায় আগুন লাগে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে পরিদর্শনে যান বারুইপুর পশ্চিমে বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগুন লাগার কারণ ক্ষতি দেখা হবে, ফরেন্সিক টিমও সেখানে আসবে। কারখানায় যারা কাজ করতেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে যে ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যে, কিন্তু পুরো কারখানা একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে এবং স্থানীয়রা তারা আতঙ্কিত হয়ে পড়ে। যারা সেখানে কাজ করছিলেন তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসেন, কিন্তু তারা আতঙ্কের মধ্যে ছিলেন। দেখুন এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি আপনাদের সামনে। দেখুন গতকাল রাতে ঠিক যে মুহূর্তে আগুন লাগে সেই ছবি দেখাচ্ছি আরও একবার, এবং দেখুন যে কীভাবে পুড়ে ছাই হয়েছে গোটা কারখানা। আজকে সকালেরও সেই ছবি দেখা যাচ্ছে, মুহুর্মুহু সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। এবং আরেকটি ছবি দেখুন, যেখানে দেখা যাচ্ছে ঘটনাস্থলে পরিদর্শনে টিএমসি বিধায়ক অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি যান এবং তিনি যারা কাজ করতেন অর্থাৎ শ্রমিকরা তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস পর্যন্ত দিয়েছেন। ঘটনাস্থলেই পরিদর্শনে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে আগুন লাগার কারণ ক্ষতি দেখা হবে, ফরেন্সিক টিমও সেখানে যাবে। কারখানার ম্যানেজার কি বলছেন শোনাবো আপনাদেরকে। বলতে দেখুন, আমরা ডিউটিতে আমি ছিলাম, তো হঠাৎ করে একটা ধোঁয়ার মতো উঠেছিল। তো তারপরে আমরা চেষ্টা করেছিলাম, আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল, ফায়ারের আমাদের পাম্প ছিল, পাম্পও চালিয়েছি, বা প্রথমে আমরা বালি দিয়ে ওটাকে কভার করার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন কন্ট্রোল করতে পারলাম না লাস্টে, সূত্রপাতটা বোঝার মতো আর পজিশন পাইনি। মানে এত তাড়াতাড়ি স্প্রেড করে গেছে যে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাকশন নিয়েছি এবং তুরন্ত সবাইকে আমরা বের করে নিয়েছি বাইরে, কারণ কালকে লোক কম ছিল, আমাদের ম্যান পাওয়ার খুব কমই ছিল। এটা কেন আগুনটা লেগেছে সেটা তদন্ত করে দেখা হবে। ধ্বংসী অগ্নিকাণ্ড, এখানে প্রায় 600-650 মতো এমপ্লয়ি কাজকর্ম করতেন। গতকাল রাত্রিবেলা থেকে আমি মাননীয় মন্ত্রী যিনি রয়েছেন সুজিত বসুর সঙ্গে কনস্ট্যান্টলি আমি যোগাযোগ রেখেছি। পুজোর আগে এখানে একটা ফায়ার লাগা, আগুন লেগে যাওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে এত লোকের কাজকর্ম যারা করেন তাদের রুটি রুজির ব্যবহারও এফেক্টেড। এই ব্যাপার নিয়ে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমি আনবো, তার সাথে আমি কথা বলব। এখানে ফায়ার লাইসেন্স থাকলেই তো হবে না, এত বড় একটা কারখানাতে তাদের প্রত্যেক বাৎসরিক একটা লিমিটেড পিরিয়ডের পরে তাদের এখানে টেস্ট করতে হয়। সেগুলো হতো কি না সেগুলো আমি বলতে পারবো না, সেগুলো এদের খাতাপত্র দেখলে সব বোঝা যাবে। তো নিশ্চয় লক্ষ্য রাখা উচিত, আমি কথাবার্তা বলবো এই ব্যাপারে। এরা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এরকম রয়েছে, বহুদিন ধরে কারখানার অস্তিত্ব রয়েছে, এবং কারা পারমিশন দিয়ে গেছেন, কী পারমিশন দিয়ে গেছেন, কী টার্মস এটা করা হচ্ছিলো, সবগুলো আমরা এক্সামিন করে দেখবো।